কলকাতা পৌরসভা তৃণমূলে 50.7% ভোট পেয়ে 114টি ওয়ার্ডে জিতল শাসক দল। 24.5% ভোট পেয়ে 15টি ওয়ার্ডে জিতে দ্বিতীয় স্থানে বামেরা। বিজেপি দখলে 7টি ওয়ার্ড, তাদের প্রাপ্ত ভোটের হার 15.42%। 6.62% ভোট পেয়ে 5টি ওয়ার্ডে জিতেছে কংগ্রেস, অন্যান্যরা জিতেছে 3টি ওয়ার্ড। কলকাতা সহ রাজ্যে 92টি পুরসভার মধ্যে 70টিতে জিতল তৃণমূল। বামেদের দখলে 6টি ও কংগ্রেসের দখলে 5টি পুরসভা, ত্রিশঙ্কু হয়েছে 11টি পুরসভা। বেলডাঙ্গা জিয়াগঞ্জে খাতাই খুলতে পারল না ঘাসফুল। কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার দেখে বিস্মিত বিরোধীরা। 34নম্বর ওয়ার্ডে শুধু তৃণমূল পেয়েছে 82% ভোট, 66নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাপ্ত ভোট 70%, 31নম্বর ওয়ার্ডে তৃণমূল পেয়েছে 67.2% ভোট, 4নম্বর ওয়ার্ডে তৃণমূলের ঝুলিতে 72.2% ভোট, 11নম্বর ওয়ার্ডেও তৃণমূল পেয়েছে 79.78% ভোট। শিলিগুড়িতে চমক অশোক ভট্টাচার্যের, তৃণমূলকে পেছনে ফেলে বোর্ড গঠনের পথে সিপিএম। শিলিগুড়িতে 47টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেল 17টি, বামেরা 23টি, বিজেপি 2টি, কংগ্রেস 4টি এবং অন্যান্য 1টি আসনে জয়ী হয়। নির্দলের সঙ্গে হাত মিলিয়ে তৈরি হবে পুরো বোর্ড, জানালেন প্রাক্তন পুরমন্ত্রী। ইতিমধ্যে নির্দল বলেছে আমাদের সমর্থন করবে, আমরা অন্যদেরও সমর্থন চাই। নমিনেশন পেপার সাবমিট করার অধিকার তো আমাদের একমাত্র আমাদেরই আছে, 23টা। আমরা বামফ্রন্টের যে বোর্ড হচ্ছে, বামফ্রন্টই তো বোর্ড দখল করেছে। শিলিগুড়িতে খারাপ ফলের জন্য অন্যদের দুষছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। লাগাতার মিথ্যা কুৎসা অপপ্রচার, তিনটে বিরোধী শক্তির এক হয়ে যাওয়া, এই সব মিলিত শক্তির কাছে আমরা পরাস্ত হয়েছি। কলকাতা পুরভোটের ফলে ধাক্কা খেল বিজেপি। লোকসভা নির্বাচনের নিরিখে কলকাতার 26টি ওয়ার্ডে তারা এগিয়ে থাকলেও এবার জিতল মাত্র 7টি আসনে। শুধু কলকাতায় হতাশাজনক ফলই নয়, বাকি 91টি পুরসভাতেও খালি হাতে ফিরল বিজেপি। 2014 লোকসভা নির্বাচনের নিরিখে 91টি পুরসভার মধ্যে 16টি পুরসভা এগিয়েছিল বিজেপি, কিন্তু পুরভোটে তাদের ঝুলি শূন্য। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ত্রিশঙ্কু রাজ্যের 11টি পুরসভা। ধুলিয়ান, বেলডাঙ্গা, টাকি, ভদ্রেশ্বর, রামজীবনপুর, খড়গপুর ম্যাজিক ফিগার ছুঁতে পারল না শাসক বিরোধী কোনো দলই। একই অবস্থা বাঁকুড়া, কাটোয়া, পুরাতন মালদা, কোচবিহার শহর এবং জয়নগর, মজিলপুর পুরসভারও। পুরভোটে তৃণমূলের নক্ষত্র পতন, হেরে গেলেন বিদায় পুরভোটের চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি মেয়র ফারজানা আলম, পরেশ পাল। বিরোধী শিবিরেও হেভিওয়েটদের হার, পরাজিত কলকাতা পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগচি এবং সুধাংশু শীল। বেহালার যে বিস্তীর্ণ এলাকাকে বাম আমলে কলকাতা পুরসভার অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেখানেই এখন তৃণমূলের রমরমা। জোকার 142, 143, 144, এই নতুন 3টি ওয়ার্ডেও জয়ী শাসক দলের প্রার্থীরা। ভোটের দিন নির্ধারণ থেকে কেন্দ্রীয় বাহিনী, সন্ত্রাসের অভিযোগ থেকে পুনর্নির্বাচনের দাবি, পুরো ভোটে রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের সিদ্ধান্ত জন্ম দিয়েছে একের পর এক বিতর্কের। বারবার তাঁর পদত্যাগ দাবি করেছে বিরোধীরা, আর এই প্রেক্ষাপটে ভোট পর্ব শেষের পর বিরোধীদের দাবির প্রেক্ষিতে কৌশলী উত্তর দেওয়ার চেষ্টা করলেন নির্বাচন কমিশনার। এ তো সমস্ত শিক্ষিত রাজনৈতিক দলরা আমার পদত্যাগ দাবি করেছে, সেটা আমি ভেবে দেখবো কি করা যায়। ধর্মঘট করতে দেব না, বাম বিজেপির ধর্মঘট রুখতে হুঁশিয়ারি মমতার। দলীয় কর্মীদের পথে নামতে নির্দেশ, ভোট লুঠের মতোই রুখতে চান কটাক্ষ বিরোধীদের। বন্ধ আমরা করতে দেব না, যারা বন্ধ করবে অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং অ্যাকশন নেবে। বর্গির হামলা যখন হয় তখন রুখে দাঁড়ানোর কোনো বিকল্প থাকে না, এবারে মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন বলেই তিনি রাস্তায় বাহিনী নেওয়ার কথা বলছেন, তার মানে আবার ভয় দেখাবার চেষ্টা করছেন। ভোটের ফল ঘোষণার পর ফের অশান্তি শুরু। কলকাতার 108নম্বর ওয়ার্ডে আক্রান্ত বিজেপি, হামলার শিকার রাজপুর সোনারপুরের 9নম্বর ওয়ার্ডে বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী হেমন্ত বসু, দক্ষিণ দমদমের 1নম্বর ওয়ার্ডে আক্রান্ত সিপিএম, কোচবিহারে সিপিএম বিজেপির ওপরে হামলা, গঙ্গারামপুরে বিজেপি কর্মীদের মারধর, বেলেঘাটে আক্রান্ত সিপিএম। সব ক্ষেত্রে অভিযুক্ত হলেও অভিযোগ অস্বীকার তৃণমূলের। দর্শক শূন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে মালয়েশিয়ার জোহর দারুলের কাছে 1-0 গোলে হারল ওয়েস্ট বেঙ্গল। ম্যাচের 6 মিনিটে জোহরের হয়ে একমাত্র গোলটি করেন আমিরুল। ম্যাচ শেষে এলকোর বিতর্কিত মন্তব্যে শোরগোল ময়দানে।